শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মুসলিম উম্মার সর্ববৃহৎ মিলন কেন্দ্র এবং ঐক্যের প্রতীক পবিত্র হজ শুরু হয়েছে গতকাল থেকেই। গতকাল মিনা কার্যক্রম সম্পাদন করে আজ আরাফাতে অবস্থান করছেন সমস্ত হাজি সাহেবরা। বিশ্বের প্রায় 188টি দেশ থেকে 25 লক্ষাধিক হাজি সাহেব এই মুহূর্তে আরাফাতে এসে পৌঁছেছেন। মনে হয়েছে যে আল্লাহর সৃষ্টি, যে কুদরত, এটা অলৌকিক এবং এটা দেখে মানুষের অন্তর অবশ্যই নরম হয়ে যায় এবং মানুষকে যে সঠিক পথ দেখানোর একটা বিধি এটা মানুষ পেয়ে যায়। পাহাড়ি এলাকায় এখানে যে সুন্দর তাঁবু এবং যে দৃশ্যগুলো, এটা আসলে অলৌকিক ছাড়া আর কিছু না, এবং এর জন্য কোনো মানুষের পক্ষে এরকম করা সম্ভব না, এটা অবশ্যই আল্লাহর একটা কুদরত। প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও মিনা থেকে হাজি সাহেবরা বাসে, হেঁটে এবং নানাভাবেই এসে পৌঁছেছেন আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইবাদত, বন্দেগী, তসবিহ, তাহলিল, জিকিরে ব্যস্ত থাকবেন সমস্ত হাজি সাহেবরা। হজের অন্যতম ফরজ আদায়ের লক্ষ্যে শ্বেতশুভ্র কাপড়ে সবাই অবস্থান করছেন খোলা আকাশের নিচে। জোহরের নামাজের আদায়ের পরে তারা ছুটবেন জাবালে রহমত এবং বিভিন্ন স্থানে। মাগরিব পর্যন্ত সেখানে অবস্থান করে তারা সেখান থেকে যাবেন মুজদালেফায়। এদিকে সৌদি হজ মন্ত্রণালয়ে জানিয়েছেন, যিনি ইমামুল হজ, হজের ইমামতি করবেন শেখ আব্দুল আজিজ আলে শেখ, তিনি খুতবা দিবেন আজ দুপুর 12:20 দিকে এবং সেই মসজিদে কয়েক লক্ষাধিক মুসল্লি একত্রিত হবেন বলে জানা গেছে। মোহাম্মদ শহীদুল্লাহ, আরাফাতের ময়দান থেকে মক্কাতুল মুকাররমা।